হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেই সিরিজেরই অঙ্ক, তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই কাজে লাগবে। দেখো তাহলে 1, 2, 3, 4, 5 এই ভিডিওতে এই পাঁচটা সিরিজের অঙ্ক রয়েছে এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। সেই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ফাইন্ড দ্য মিসিং নাম্বার, মিসিং নাম্বারগুলো আমাদেরকে বার করতে হবে। প্রত্যেকটা সিরিজ আলাদা আলাদা ফর্মুলায় করা রয়েছে, সেই ফর্মুলাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এটা আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে অর্জন করব, ঠিক আছে? প্রথমটা দেখো, -20, -16, 0, 36 জিজ্ঞাসা চিহ্ন 200। তাহলে এইখান থেকে এইটা দেখো কীভাবে এসছে, দেখো এইখান থেকে এটা যেটা এসছে +4 করলে, আমি যদি এর সঙ্গে +4 করি তাহলে দেখো -20 সঙ্গে +4 করলে -16। আচ্ছা এইটা থেকে এইটা কিভাবে এসছে দেখো, +16 করেছে। আচ্ছা এইটা থেকে কিভাবে এসছে দেখো, +36 করেছে। আচ্ছা এইটা থেকে কত, এটা থেকে কত বুঝতে পারছি না। তাহলে এই 2, 16, 36, 4 হচ্ছে 2 স্কোয়ার করতে পারি, 16 হচ্ছে 4 স্কোয়ার, এইটা 6 স্কোয়ার। তাহলে বুঝতে পারছো দেখো, 2, 4, 6, তার মানে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এই সিরিজে এসছে। তাহলে এর পরেরটা কত হবে, 8 স্কোয়ার, তার মানে 28 = 64। তাহলে 36 আর 64 যোগ করলে কত হবে, 100। ওকে, এবার এরপরের সিরিজটা মিলছে কি দেখে নাও, 8 স্কোয়ার, তাহলে এটা কত হবে, 10 স্কোয়ার, ঠিক আছে? তার মানে 100 + 100 যোগ হবে, তাহলে 10 স্কোয়ার মানে 100, 100 আর 100 যোগ করে 200। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, এখানে অ্যান্সারটা হয়ে গেল 100। বোঝা গেল? এরপরেরটা দেখো, 2-এর অঙ্কটা 5, 10, 20 এইভাবে। তাহলে আমি এইটার ডিফারেন্সটা দেখি +5, এইটার ডিফারেন্সটা দেখি +10, 5, 10 এটা হলো, আবার দেখো এটা +5, এটা দেখো +10, আবার দেখো এটা +5। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি সিরিজটা কি ধরতে পেরে গেছি, 5, 10, 5, 10, 5, 10, তার মানে এরপর একটা হবে 10 + 10, তার মানে 40 আর 10 = 50। তাহলে অ্যান্সার হয়ে গেল 50। বোঝা গেল? এরপরে দেখো, 10, 18, 24, 28 জিজ্ঞাসার জন্য 42, 46। তাহলে 10 থেকে এইটা +8, এইটা +6, এটা দেখো +4, এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, এটা দেখো +4। তার মানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, +8, +6, +4, আবার এখানে +4, দুটো ঘর ফাঁকা আছে, তার মানে +8, +6 মানে 8, 6, 4, 8, 6, 4, মানে এটাকে যদি +8 করি +6 করি দেখো মিলছে কি। তাহলে 28 আর 8 = 30, 36, এটা 36 হচ্ছে, আবার 36-এর সঙ্গে 6 যোগ করে 42 হচ্ছে, 42-এর সঙ্গে 4 যোগ করে 46 হচ্ছে। তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল, 36। ওকে, পরের সিরিজটা দেখো, 100, এটা বুঝতে পারছি না, এটা দেখি, এটা দেখি 85 থেকে 70, তার মানে -5, 70 থেকে 50, সত্তর থেকে পঞ্চাশ, এটা কি টোকা ভুল হয়েছে, না ঠিক আছে, আচ্ছা 70 থেকে 50, এটা আমার ধরাটাই ভুল হয়ে যাচ্ছে, সরি, 85 থেকে 70 মানে -15 হচ্ছে, আচ্ছা 70 থেকে 50 -20 হচ্ছে, 50 থেকে 25 হচ্ছে -25। বোঝা গেল? তাহলে -15, -20, -25 মানে -5, 5, 5 করে এগিয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি -5 মানে -10 যদি করি আর এখানে যদি -5 করি, দেখো তো 100 থেকে -5 করলে 95, 95 থেকে -10 করলে 85, এবার তো বাকিগুলো মিলে যাচ্ছে, তার মানে এটার অ্যান্সার হয়ে গেল 95। এরপরেটা দেখো, 1, 3, 7 এটা ডিফারেন্সটা কত আছে দেখো, +2, 3, 4, 5, 6, 7 +4, 28 সাথে 15 +8, +16, তাহলে এটা কত হবে +32, কারণ এটা হচ্ছে 2, 2 = 4, 4 = 8, 8 = 16, 16 = 32, তাহলে 31 + 32 = 2 = 3, 3 = 63, তাহলে 5-এর 5-এরটা অ্যান্সার হয়ে গেল 63। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে,
প্র্যাকটিস এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো, এবং যে কোনো অঙ্ক দিলে সিরিজগুলো তোমরা বুঝতে পারবে আর কি। অঙ্ক প্র্যাকটিস না করলে তোমরা সিরিজ চট করে বুঝতে পারবে না, তাই অবশ্যই প্র্যাকটিস করবে, ভিডিওগুলো দেখবে, পুরো ভিডিও দেখবে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে থ্যাংকস।